আমি এটাতে এটাতে আসবো। গুমনামি বলে একটা আলাদা এপিসোড আছে আমার, সেটা হচ্ছে পলিটিক্স, সিনেমা ও দেশ দুনিয়ার বিভিন্ন ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করুন ও ক্লিক করুন বেল বাটনে। শুরু করছি আজকের ভিডিও। মানে সকলকে, সকল রকমের দর্শককে শ্রদ্ধা জানিয়ে বলছি যে এরকম একটা রিউমার আছে যে সৃজিত মুখোপাধ্যায়ের বিরোধিতা করলে তিনি নাকি সেই ব্যক্তিকে ব্লক করে দেন সোশ্যাল মিডিয়াতে। তো আমি দেখেছি গুমনামি নিয়ে তুমি একটা বিশাল বড় সিরিজ নামিয়েছো। আমি তো সৃজিতের বিরোধিতা করিনি, এটা যদি দেখো সৃজিতের সঙ্গে আমার কথাবার্তা হয়, আমি সৃজিতের বিরোধিতা করিনি। কিন্তু যে ছবিটা হচ্ছে, প্রথমে সেই ছবির বিষয় নিয়ে আমি চূড়ান্ত বিরোধিতা করেছিলাম। ছবিটা দেখার পর আমার মনে হয়েছে যে এটা এত ঐতিহাসিক ভুল, এত তথ্য ভুল, এত নিম্ন স্তরের যেটাকে বলে মানে রিসার্চ ওয়ার্ক নিয়ে একটা ছবি কি করে হয়, কি করে সৃজিতের মতন একজন আমাদের এই সময়ের অন্যতম ভালো চিত্র পরিচালক তার হাত দিয়ে একটা রদ্দিমাল, মানে আমি এটাকে এর চেয়ে বেশি কিছু বলতে রাজি নই, একটা রদ্দিমাল কী করে বেরোয়, বেরিয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এর কোনো কম্পালশন ছিল কি না, ইতিহাস বলবে, পরবর্তী সময়ে জানা যাবে যে এর পেছনে কোনো কম্পালশন ছিল কি না। যে যে কারণে তুমি দেখো হঠাৎ করে সবাই দেশপ্রেমের ছবি বানাচ্ছে, সবাই সবাই উড়ি থেকে শুরু করে শিকারা পর্যন্ত সবটাই বিজেপিকে কোথাও না কোথাও এজ দিচ্ছে, কোথাও না কোথাও বিজেপির সাহায্য। এতদিন লাল বাহাদুর শাস্ত্রী নিয়ে কিছু ছিল না, এখন লাল বাহাদুর শাস্ত্রী নিয়ে সিনেমা হলো এবং আমরা জানলাম ছবিটার থেকে যে লাল বাহাদুর শাস্ত্রীকে খুনই করা হয়েছিল। হ্যাঁ, মানে এই কংগ্রেস, গান্ধী, নেহেরু গোটা ব্যাপারটাকে শেষ করে দাও। ভাবো না, একটা ছবি গুমনামি শুরু হচ্ছে, সেখানে আসছেন, কে বসছেন? নেতাজি এবং জওহরলাল এবং গান্ধীজি বসে আছেন। নেতাজি এসে বলছেন যে আমি এটা মানতে রাজি নই, মানে ওনার পদ্ধতি, সহিংস আন্দোলনের পদ্ধতি, মানে এখনই ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণে নামতে হবে। ওরা বলছেন আমরা রাজি নই এখনই। উনি বেরিয়ে আসছেন ওখান থেকে এবং তখন ওপর থেকে উনি বলছেন যে তাহলে যুদ্ধের পরে দেখা হবে। প্রথম কথা হচ্ছে যে ঘটনাটা কোন সময়কার, ঘটনাটা কোন সময়কার? যদি ঘটনাটা এরকম হয় যে সুভাষচন্দ্র বোস কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কিন্তু পট্টভী সীতারামাইয়া হেরে গেছেন, তাহলে সে তো বিশ্বযুদ্ধের কত আগে, তো বিশ্বযুদ্ধের কথা রেফারেন্স আসলো কেন? আর যদি বিশ্বযুদ্ধের সময় হয় তাহলে এই কথাটা বলার কি করে হবে যে বিশ্বযুদ্ধ শেষ আসবে? মানে বিশ্বযুদ্ধ শেষ হবে কি করে? তুমি আমি 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 আরেকটা সাংঘাতিক ব্যাপার, সে সময় জওহরলাল নেহরু আমাদের দেশেই নেই। যে সময়ের কথা বলা হচ্ছে, জওহরলাল নেহরু তখন ইউরোপ ভ্রমণ করে বেড়াচ্ছেন, পুরো একটা দেড়খানা বছর তিনি ইউরোপ ঘুরেছেন। তখন উনি ফ্রান্সে ওখানে গিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে জমায়েত, সেখানে তিনি রোমারোলা ইত্যাদি চলছে, তখন সেখানে গেছেন তিনি। হঠাৎ সেখানে নেহরু চলে এলো। মানে না, আমি 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 তোমাকে এখানে আটকাচ্ছি। সৃজিত মুখার্জি, তুমি একটা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে তুমি অনেক তথ্য জানো, সেই দৃষ্টি থেকে তোমার মনে হয়েছে যে এখানে অনেক ভুল তথ্য আছে, তথ্যকে বিকৃত করা হয়েছে ইত্যাদি। কিন্তু একটা সাধারণ দর্শক, সে কিন্তু নেতাজিকে দেখছে, তাকে নিয়ে একটা বাংলা এত বড় স্কেলের সিনেমা হচ্ছে, যেন একটা বিশাল কিছু কাজ হচ্ছে, সেখানে তুমি বিরোধিতা করছো। তোমার মনে হয় না যে তোমার দর্শকের উপরে এর একটা এফেক্ট পড়বে, তোমার একটা মানে নেগেটিভ দর্শক তৈরি হবে এতে? না না, আমি তাই বলে আমি সত্যি কথাটা বলবো না যে ওখানে অতগুলো মিথ্যে কথা বলা হচ্ছে। তুমি আমার সামনে দাঁড়িয়ে নেতাজি সম্পর্কে চারটি মিথ্যে কথা বলে যাবে, আর আমি আমার ছবি চলবে কি না বা আমার বিরোধিতা হবে কি না, আমার স্বার্থ কোথায় হবে কি না, সেই জন্য আমি চুপ করে বসে থাকবো। দ্বিতীয় পুরুষ দেখেছো? আমি না না, আমি সব ছবি, আমি ইনফ্যাক্ট বাংলা ছবি আমাকে এরমভাবে বলো না, কারণ আমি বাংলা ছবি সব ছবি দেখি, দেখেছি। আমার 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 খুব ভালো লাগেনি, মানে সৃজিতের আমার অনেক ছবি বেশি ভালো লাগে, আমার অটোগ্রাফ অনেক বেশি ভালো লাগে। আমার আমার উমা, আমি উমা দেখে মানে মানে অসাধারণ ছবি মনে হয়েছিল আমার উমা। তার কারণ এগেন মানে এই এই সময়ে দাঁড়িয়ে তো ওই কথাগুলো বলা উচিত, সৃজিত দায়িত্ব নিয়ে সেই কথাগুলো বলছে, আমার খুব ভালো লেগেছিলো। প্যারালেলি আরেকটা ছবি কৌশিকের বিসর্জন বলবো, এই সময়ে দাঁড়িয়ে এই সময়ের ছবি করুন, এসব কী হচ্ছে? গোটা ভারতবর্ষটা একটা ক্রাইসিসের মধ্যে, গোটা ভারতবর্ষ হিন্দু আর মুসলমানে ভেঙে দেওয়া হচ্ছে, গোটা ভারতবর্ষে যে সোশ্যাল ফেব্রিক সেটা নষ্ট হয়ে যাচ্ছে। একজন ফিল্ম মেকার আপনার দায়িত্ব নেই? আমার ছবি ছজন দেখে, আপনার ছবি ৬০ জন দেখে, আপনার আরও বেশি দায়িত্ব। সেখানে দাঁড়িয়ে একটা গোটা মিথ্যে তথ্যভুল বিকৃত ইতিহাসকে এনে হাজির করে দিলাম, এটা কি ধরনের? কেমন লাগলো এই ভিডিও? কমেন্ট করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই গোটা চ্যানেলটি পছন্দ হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজ এটুকুই, ধন্যবাদ।